এগুলা কি খাইতেছেন? এগুলা ভালো মুরগির মনে হয় দিছে, ওইখানে আর পোকা আসছে ওইগুলাও খাইতেছে। ক্ষুধা এমন একটা জিনিস, আল্লাহ। আচ্ছা এই যে আপনি এগুলা কি খাইতেছেন? এগুলা ভালো। আপনি ভাত খাবেন? ভাত খাবেন? হ্যাঁ। এই যে আপনি এটা খাইতেছেন, এগুলো তো ময়লা। হ্যাঁ দেখি, দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। শুনেন, এই যে আমার দিকে তাকান, এই যে শুনেন, একটু আমার দিকে তাকান। উনি পুরুষ না মহিলা? এই যে ময়লাগুলো এখানে খাইতেছে উনি, ক্ষুধা লাগছে ওনার। একটু উঠেন, আপনি আমার সাথে উঠেন, আমি আপনারে খাওয়াবো, আসেন। হ্যাঁ এই যে শুনেন, এই যে ভাত খেয়ে যান। এই যে শুনেন, একটু এদিকে আসেন। আপা, আমি আপনাকে টাকা দিতেছি, একটু ওনাকে খাবার দিবেন। উনি যাবে না মনে হয় আমার সাথে, আমি একটু খাবার দেওয়া যাবে? হ্যাঁ নাই, আসেন। এই যে যাবে না তো আমার সাথে, আসেন আমি আপনাকে খাওয়াই। আসেন আপনি আমার সাথে আসেন। আপনি এই যে এগুলা খাইতেছেন, আহা রে কেউ দেখে না। না আসেন আপনি আমার সাথে আসেন, আমি খাওয়াবো। আসেন, পাগল মানুষ আসলে, ওনারা কেউ একটু দেখেন। আসেন আপনি আমার সাথে আসেন, আমি আপনার পেট ভরে খাওয়াবো। আসেন, খিদা লাগছে না লোকটার। উনি দেখি আমি চুপ করে, উনি বসে খাইতেছে। আল্লাহু আকবার। ময়লাগুলা কিরা আছে না, কিরা পোকা ধরে গেছে, ওইগুলা খাইতেছে। কোন মুরগির মনে হয় দিছে, ওইখানে আর পোকা আসছে ওইগুলাও খাইতেছে। ক্ষুধা এমন একটা জিনিস, আল্লাহ। হ্যাঁ বন্ধুরা, দেখতেছেন এইভাবে আসলে অনেক মানুষ রাস্তাঘাটে না খায় থাকে। আপনাদের আসলে একটু অনুরোধ করব যে এদেরকে চেষ্টা করবেন একটু খাওয়ানোর জন্য। আপনার খেয়াল রাখবেন, আসলে চলার পথে মানে এরকম হইতে পারে, আমার মা বাবার আত্মীয় স্বজন এরকম কেউ হইতে পারে যে এরকম না খায়া থাকতে পারে। তো ওনারা তো আসলে বোবা প্রাণীর মতো, কাউকে বলতেও পারে না। ওনাদের চুল টুলের এই অবস্থা দেখে অনেকে খাওয়ায়ও না, ভয় পায়। নিজের মতো করে খাওয়াবেন, চেষ্টা করবেন সবাই। দেখি ওনাকে আমি একটু খাওয়ানোর ব্যবস্থা করি। আসেন এইদিক, আমার সাথে আসেন। বন্ধুরা, আমি আসলে চেষ্টা করেছিলাম, ওনাকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম যে উনি আসলে ময়লা খাবার খাচ্ছিল। মানে মুরগিকে খাবার দিছে, ডাস্টবিনের যে পোকামাকড় এগুলা খাচ্ছিল। তো আমি দেখে আসলে আমার নিজেরই খারাপ লাগছে। তো আসলে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, নিজে স্মার্টলি চলাফেরা করেন, নিজের সেভের জন্য গাড়ি ঘোড়ার পাশ দিয়ে একটু দেখে শুনে চলেন, যেন নিজের ক্ষতি না হয়। ঠিক তেমনি ওনাদের দিকে একটু খেয়াল রাখবেন যে ওই কোণার মধ্যে জরাজীর্ণভাবে কে পড়ে আছে তাকে একটু খাওয়ানোর চেষ্টা করবেন। আসলে খাওয়াইলে তো আহামরি কোনো কিছু চলে যায় না। তো ওনাকে দেখলাম পোকামাকড় কিরার মতো হয়ে গেছে, এগুলো খাইতেছে। আমি আসলে এটা দেখার উদ্দেশ্য এটা না যে আমি খাওয়াই দিছি, ব্যাপারটা এরকম না। আমি আসলে বুঝাইতে চাচ্ছি যে এইভাবে অনেকেই ক্ষুধার্ত থাকে। বন্ধুরা, আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, একটু খেয়াল করবেন। উনি হয়তো মানসিক অসুস্থ, কিন্তু ওনার কিন্তু পেট আছে, আট 10টা মানুষের মতোই ওনার ক্ষুধা লাগে, হয়তো উনি বলতে পারে না। তা আমি হোটেলের এই ভাইকে বললাম, উনি বললো যে ভাই আমরা কত খাবার ফেলে দিই, কত ভালো খাবার থাকে। উনি যদি এখানে থাকতো আশেপাশে, তাহলে হয়তো আমরা এরকম 10 জনের খাবার দিলেও কোনো সমস্যা নাই, নাকি ভাই? তো উনি এটা বললো যে এটা দিলে কোনো সমস্যা নাই, কিন্তু আসলে উনি তো এক জায়গায় থাকে না, উনি বিভিন্ন জায়গায় চলে যায়। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আশেপাশে মানুষের দিকে একটু খেয়াল রাখবেন। একবেলা একটু খাওয়ার জন্য আসলে ওনারা অনেকটা যা পায় ডাস্টবিনে তাই খাওয়ার চেষ্টা করে, সেদিকে যেন না হয় আমরা একটু খেয়াল রাখবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।